চলুন আপনাদের আজকে কোকোপিট তৈরি করা শেখাই। খুব বাড়িতে খুব সহজেই কোকোপিট আপনারা তৈরি করতে পারেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখুন। আশা করি কোকোপিট তৈরি আপনারা নিজেরা বাড়িতে খুব সুন্দরভাবে করতে পারবেন। এখানে আমি কিছু নারকেলের ছোবড়া নিয়েছি। নারকেল ছাড়ানোর পরে এই ছোবড়াগুলো বেরোয়। আর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা দা, এটাকে বাংলায় দা বলা হয়ে থাকে। চলুন দেখা যাক কী করে আমরা এই খোসার থেকে কোকোপিট বের করব। এখানে দেখুন এইভাবে খোসাগুলোকে আস্তে আস্তে একটা একটা করে ছাড়াতে হবে, এবং যখনই ছাড়াবেন তখনই ওর থেকে যে ডাস্ট বেরোবে বা পাউডারের মতো বেরোবে সেটাই হচ্ছে কোকোপিট। এই কোকোপিট মূলত আপনারা কোথায় পেতে পারেন সেটা হচ্ছে যেখানে জাজিম তোষক ইত্যাদি তৈরি হয়, তার কারখানা আছে সেখানেই এই সমস্ত নারকেলের ছোবড়াতে যে জাজিমগুলো তৈরি হয়, তখন এই জাজিম ঝাড়াই করার সময় যে গুঁড়োগুলো পড়ে থাকে সেগুলো হচ্ছে কোকোপিট। এবার এই কোকোপিট অনেক সময় পাওয়া যেত না, আগে পাওয়া যেত না বলতে আগে এগুলো কোনো কাজেই লাগতো না সে, কিন্তু কয়েক বছর যাবৎ কৃষিক্ষেত্রে এটা ব্যাপক পরিমাণে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে যারা ছাদে বাগান করে তারা এটি ব্যবহার করে থাকে। এতে যেমন সিডলিংটা খুব ভালো হয়, যে কোনো গাছের চারা তৈরি খুব ভালোভাবে হয়ে থাকে, তার পাশাপাশি এতে জল ধারণের ক্ষমতা অত্যন্ত বেশি। দেখুন কতটা কোকোপিট আমি বের করে ফেলেছি, একটা নারকেল থেকে খুব বেশি হলে 200-300 গ্রাম মতো বের করা যায়, এর বেশি হয় না। এরকম যদি আপনারা প্রচুর নারকেল ছাড়াতে পারেন খোসা পান, তাহলে অজস্র কোকোপিট বাড়িতে তৈরি করতে পারবেন। এই কোকোপিটটা কিন্তু এইভাবেই তৈরি করতে হয়, এটা আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও দিতে পারেন। আমি সেটা করিনি, অনেক সময় মিক্সার গ্রাইন্ডারে দিলে মিক্সার গ্রাইন্ডার খারাপ হয়ে যেতে পারে, সেই কারণে হাতেই করা যায় কিন্তু একটু সময় সাপেক্ষ, এবং আস্তে আস্তে এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে এইভাবে করতে হবে। এইভাবে আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে কোকোপিট তৈরি করতে পারবেন। জাস্ট একটু সময় নিতে হবে এবং আস্তে আস্তে ধৈর্য ধরে কাজটি করতে হবে। কোকোপিট তৈরির সঙ্গে সঙ্গে যে নারকেলের খোসার বাকি অংশটি রয়েছে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা টবের ফুটোর উপরে ব্যবহার করতে পারেন জল নিকাশি ব্যবস্থা ভালো করার জন্য। এই দেখুন ফাইনালি এই একটা নারকেলের খোসা থেকে আমি মোটামুটি এখানে এই 150 গ্রাম মতো কোকোপিট পেয়েছি। এটা জল দিয়ে ভেজালে এটা প্রায় মোটামুটি আমার যা ধারণা 700-800 গ্রামের কাছাকাছি, 1 কেজির কাছাকাছি ওজন চলে যাবে, কারণ এর জল ধারণ ক্ষমতা অত্যাধিক বেশি। এই হচ্ছে কোকোপিট, এটা আমরা কিনে থাকি, আপনারা এইভাবেই বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। দেখ আপনারা আশা করি সকলেই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন, ধন্যবাদ।